ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় তার নাচ আর গান। যারাই তার দোকানে আসছেন তারাই নেচে গিয়ে আইসক্রিম কিনছেন। অভিনব পদ্ধতিতে তার এই আইসক্রিম বিক্রি এখন হাইপের তুঙ্গে। টার্কিশ নাম কিলগিন ডন্ডুর মাইসে, যার অর্থ ক্রেজি আইসক্রিম ম্যান। তার আসল নাম মেহমেদ্দিন। 1982 সালে তুরস্কের বিখ্যাত শহর আন্তাকিয়ায় তার জন্ম। মেহমেদ মাত্র 16 বছর বয়সে আন্তাকিয়া ছেড়ে সাইপ্রাসে চলে যান। সেখানে তিনি কাজের পাশাপাশি শখের বশে নাচতেন গাইতেনও। কখনো ভাবেননি এই শখই তাকে এনে দেবে বিশ্বখ্যাতি। সাইপ্রাস থেকে দেশে ফিরে 2004 সালে বিজনেস ইনফরমেটিভ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। 2005 থেকে কেক শপে কাজ শুরু করেন। এর কিছুদিন পরেই তিনি নিজেই তুরস্কের আন্তালিয়ার আক্কাপার শপিং মলের সামনে খুলে বসলেন কিলগিন ডন্ডুরমাইসে নামের এই আইসক্রিম শপটি। তবে বিক্রির প্রথম 7 দিন তাকে বেশ হতাশ করে, বিক্রি ছিল না বললেই চলে। তখন তিনি এই নাচ গানের বুদ্ধি আঁটেন আর সেটি এখন তাকে নিয়ে গেছে তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যাও ঈর্ষণীয়, যা প্রতিদিনই বাড়ছে। যে গানে তিনি নাচেন এবং নাচান পুরো বিশ্বকে, সেই গানের গায়ক মডেল তিনি নিজে। আরবি আর টার্কিশ ভাষায় কাল বিনফিন নামে গানটি বেশ ভাইরাল হয়েছে। এতে গেল মেহমেদ দিনের গল্প। তার দেখা দেখি এটি ছড়িয়েছে বিশ্বজুড়েও। বাংলাদেশের ছটা পড়েছে, ওষুধের দোকান কিংবা বিরিয়ানি, এমনকি পিৎজা বিক্রিতেও দেখা মিলছে কিলগিন ডন্ডুরমাইসের দেশি ভার্সন। মুবাল্লিক করিম, মাই টিভি।